गुड मॉर्निंग, आज के आमरा जानबो डीटीएच कीभावे काज करे। डीटीएच फुल फॉर्म होच्छे डायरेक्ट टू होम। डायरेक्ट टू होम माने सैटेलाइट थेके सिगनलटा डायरेक्ट आमादे बाड़ीते एसे पौंछाच्छे एकटा छोट्टो एंटेनार माध्यमे। सेई एंटेनार माध्यमे आमरा सिगनल रिसिव करि, सेई सिगनलटाके टीभिते पाठानो हय एबं सेखान थेके आमरा टीभि च्यानेलगुलि देखते पाई। प्रश्नटा आसा स्वाभाविक যে কিভাবে আমরা স্যাটেলাইটের মাধ্যমে এই চ্যানেলগুলি দেখতে পাচ্ছি। এখন জেনে নিই স্যাটেলাইট কিভাবে কাজ করে। এটা পৃথিবী, পৃথিবীর বাইরে কক্ষপথে স্যাটেলাইট ঘুরতে থাকে। পৃথিবী পৃষ্ঠ থেকে 42,000 কিলোমিটার দূরের কক্ষপথে স্যাটেলাইট ঘুরতে থাকে। টিভি চ্যানেল সম্প্রসারণের জন্যে যে স্যাটেলাইটগুলি ব্যবহার করা হয় সেগুলি মূলত জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি মিনস পৃথিবীর সাপেক্ষে এ সব সময় একই জায়গায় থাকবে। পৃথিবী 24 ঘন্টায় এক পাক ঘোরে, এও ঠিক 24 ঘন্টায় এক পাক ঘুরবে। পৃথিবী যে জায়গায় এর অবস্থান আছে ঠিক একই জায়গাতে এ ঘুরতে থাকবে। ঘুরছে তার জন্য কিছু এনার্জি দরকার পড়ে স্যাটেলাইটের। তাহলে সেই এনার্জি কোথা থেকে পায়? এর এই দু সাইডে পাখার মতো লাগানো আছে। এই পাখাগুলি অ্যাকচুয়ালি সোলার প্যানেল। এই সোলার প্যানেলের মাধ্যমে সূর্যালোক থেকে বিদ্যুৎ তৈরি হয়, যে বিদ্যুতের সাহায্যে এটি চলতে পারে, এর কাজকর্ম চালিয়ে যেতে পারে। এমন অনেক সময় আসে যে সময় সূর্যালোক থাকে না, তখন এর মধ্যে থাকা ব্যাটারি প্যাকের থেকে ব্যাকআপ পাওয়া যায়। মানে যখন সূর্য থাকে তখন সেটি চার্জ হয়ে যায়, সূর্যের আলো পায় না, সেই সময়ে কি হয় তখন এই ব্যাটারি থেকে ব্যাকআপ পায়, ফলে স্যাটেলাইট নিজের কাজকর্ম কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারে। এর মধ্যে ট্রান্সপন্ডার নামক একটি যন্ত্র লাগানো আছে, যে জিপিএস প্রোভাইডারের কাছ থেকে পাঠানো সিগন্যালকে রিসিভ করে, অ্যাম্পলিফাই করে। অ্যাম্পলিফাই করার পর সেখানকার যে নয়েজগুলো আছে, মানে অপ্রয়োজনীয় সিগন্যালগুলো আছে, সেগুলোকে রিমুভ করে দেয়। রিমুভ করার পর সেটিকে আবার পৃথিবী পৃষ্ঠে পাঠিয়ে দেয়, যেটি আমরা ছাতে লাগানো অ্যান্টেনার মাধ্যমে গ্রহণ করি। এই যে সিগন্যালটি আসছে সেই সিগন্যালটি মূলত কেইউ ব্যান্ডের, মানে এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে কেইউ ব্যান্ড। এটি 12 থেকে 18 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিযুক্ত। এর মধ্যে অনেক বেশি ফ্রিকোয়েন্সি আছে এবং অনেক বেশি এনার্জি আছে, যার জন্যে কি হয়, যার জন্যে আমাদের ছাদের ছোট্ট একটা অ্যান্টেনার মাধ্যমেই আমরা সিগন্যালটা রিসিভ করে নিতে পারি। কিন্তু আগেকার দিনে আমরা দেখে থাকবো কেবল অপারেটররা তাদের বাড়িতে বা অফিসে বড় বড় ডিশ অ্যান্টেনা ব্যবহার করত, যার সাইজটা হতো 2 থেকে 3 মিটার অবধি। ইউজ করা হতো সি ব্যান্ড, যার ফ্রিকোয়েন্সি ছিল 4 থেকে 8 গিগাহার্জ। তাহলে ফ্রিকোয়েন্সি কম ছিল, কম এনার্জি ছিল ওই সিগন্যালের মধ্যে, সেই জন্য কী করতে হতো, অনেক বড় ডিশ লাগাতে হতো। দেখে নেব যে এই ডিভিএস প্রোভাইডাররা কীভাবে চ্যানেল স্যাটেলাইটে পাঠায় এবং স্যাটেলাইট থেকে আমাদের কাছে আসে। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিবিএস প্রোভাইডাররা। ডিবিএস প্রোভাইডাররা কি করে, প্রোগ্রাম সোর্স, মানে যারা কন্টেন্ট তৈরি করে, যারা বিভিন্ন সিনেমা বা ভিডিও বা খবর তৈরি করে, এরকম প্রোগ্রাম সোর্সের কাছ থেকে সিগন্যালগুলিকে ডিবিএস প্রোভাইডাররা কিনে নেয়। কেনার পর এবার সেই ভিডিওগুলি কীভাবে তাদের কাছে পৌঁছায়, তাদের জন্য আলাদা স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইটের মাধ্যমেই ডিবিএস প্রোভাইডারের কাছে ভিডিওগুলি পৌঁছায়। ডিবিএস প্রোভাইডাররা কী করে, সেটিকে এনক্রিপ্ট করে দেয়। এনক্রিপ্ট করার পর তারা ডিবিএস প্রোভাইডারের নিজস্ব একটা অ্যান্টেনা আছে যেখানে সিগন্যাল পাঠানো যায়। ডিবিএস প্রোভাইডাররা সেই সিগন্যালটিকে স্যাটেলাইট অবধি পাঠিয়ে দেয়। এবার স্যাটেলাইটের মধ্যে থাকা ট্রান্সপন্ডার কী করে, সিগন্যালকে রিসিভ করে আবার পৃথিবী পৃষ্ঠে পাঠিয়ে দেয়, পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয়। সে কয়েক লক্ষ ইউজার সেই সিগন্যালটি ব্যবহার করতে পারে। এটা এরকম স্যাটেলাইট একটার পক্ষে গোটা পৃথিবী কভার করা সম্ভব না, সেই জন্যে প্রায় 5,000 স্যাটেলাইট এই কক্ষপথে ঘুরছে। এই স্যাটেলাইটগুলি ডিবিএস প্রোভাইডাররা ভাড়াতে নেয়। এই সিগন্যাল দু ধরনের, একটা হচ্ছে এনক্রিপ্টেড সিগন্যাল আর একটা হচ্ছে আনএনক্রিপ্টেড সিগন্যাল। আনএনক্রিপ্টেড সিগন্যাল যেটা হচ্ছে ফ্রি টু ইয়ার বা ফ্রি টু ভিউ বলি, মানে যে চ্যানেলগুলি আমরা সহজেই ফ্রিতে দেখতে পাই, বিনা পয়সায় দেখতে পাই। এনক্রিপ্টেড সিগন্যালকে দেখার জন্য আমাদেরকে সেই কোম্পানিকে
पैसा दीते होबे एवं तारपर आमरा सेई चैनलगुलि देखते पाबो। एरकम डिवीएस प्रोवाइडर होच्छे एयरटेल, सान टीवी, डीटीए, डी2एच जे कोम्पानीगुलि रयेछे, बाट এই প্রোগ্রাম সোর্সের কাছ থেকে প্রোগ্রাম কিনে সেটিকে এনক্রিপ্ট করে স্যাটেলাইটে পাঠায়, আমাদের মতো ইউজাররা সেটি টিভিতে দেখতে পায়। তাহলে আশা করি আজকের টপিক বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে নিজের জন্য সাবস্ক্রাইব করুন এবং নিজেদের জন্য অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।